মদিনায় হসপিটালে আসে অসুস্থ হয়ে যায় তারা এখানে ট্রিটমেন্ট কোথায় নেবে জানে না সেটা আমি দেখায় দিচ্ছি বাংলাদেশ থেকে যখন উমরা ভিসা দেয় তখন সবারই ইন্স্যুরেন্স করা থাকে ওখানে প্রায় 1000 রিয়ালের মতো ইন্স্যুরেন্স কভার করে এর মধ্যে ট্রিটমেন্ট ফ্রি পাবেন এটা কোথায় আসবেন বলতেছি এটা হলো 305 নাম্বার গেট ওই যে দেখেন এখানে মেডিকেলই দেখা যাচ্ছে এই ইমার্জেন্সি মেডিকেল মদিনা ইমার্জেন্সি মেডিকেল আর এই যে 305 নাম্বার গেট এটা সুজা রজার যে গম্বুজটা ওই যে দেখতেছেন হুজুর সাল্লামের যে রজার এই যে গম্বুজ এই যে দেখেন এটার সুজা সামনে ডান পাশে ওই পাশে হলো 304 এটা 5 হ্যাঁ এই যে এখানে আসবেন এখানে আয়শা এই যে এটার মধ্যে আসলে যে হসপিটাল এখানে কিছু না পাসপোর্ট অথবা ভিসার কপিটা নিয়ে আসলেই হয়ে যাবে এখানে খুব ভালো ট্রিটমেন্ট দেয় একটু বিকালের দিকে একটু ভিড় হয় জোহরের আগে আগে আসলে ভিড় একটু কম হয় ওই যে হসপিটাল দেখছেন এই যে হসপিটাল এই যে 305 নাম্বার গেট 305 এখানটা আসলে আপনি হসপিটালে সব চিকিৎসা করতে পারবেন সুন্দর এখানে সব ব্যবস্থা আছে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা এবং অনেকে চিকিৎসা নিছে বলছে যে অনেক ভালো চিকিৎসা দেয় এখানে এই যে 305 305 আর ওই যে রোজা গম্বুজ এখানে আইসা এই যে হসপিটাল দেখেন সবাই এই যে আল সাফা আর্জেন্ট কেয়ার সেন্টার আল সাফা আর্জেন্ট কেয়ার সেন্টার হ্যাঁ এই যে এখানে আসলে হয়ে যাবে এই যে হসপিটাল আল সাফা আর্জেন্ট কেয়ার সেন্টার এখানে আসলেই বাস হয়ে যাবে আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম